আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই তো সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি, কোথায় যাচ্ছি সেটা তো টাইটেল দেখে নিশ্চয়ই অনেকে আন্দাজ করতে পারছেন। হ্যাঁ, একটা বিয়ের প্রোগ্রাম আছে, তো সেখানেই যাচ্ছি সবাই মিলে, দাওয়াত আছে এজন্য। তো রিক্সায় উঠে গিয়েছি, রিক্সায় উঠে একটুখানি ভিডিও করছিলাম, বাট বেশি ভিডিও করতে পারি নাই। তো একদম কমিউনিটি সেন্টারের মধ্যে চলে এসেছি, এখানে এসেই আবার ক্যামেরাটা অন করলাম। আর এখানে হচ্ছে লাল গালিচা বিছিয়ে রেখেছে, মনে হচ্ছিল কোনো ভিআইপি যাচ্ছি আমরা, এজন্য আমাদের জন্য লাল গালিচা বিছিয়ে রেখেছে। তো যাই হোক, আমার কথায় কেউ কিছু মাইন্ড করবেন না। তো আমরা লাল গালিচার উপর দিয়ে হেঁটে হেঁটে কমিউনিটি সেন্টারের ভিতরে চলে যাচ্ছি। আর আমার ছেলেকে ফার্স্টে একটুখানি দেখতে পেয়েছিলেন, কিন্তু ও হচ্ছে ক্যামেরা অন করলে ক্যামেরার সামনে আর একদমই থাকবে না, এটা ওর একটা অভ্যাস বলতে পারেন, ওর ভালো লাগে না ক্যামেরার সামনে। তো এই তো ভিতরে চলে এসেছি, কিন্তু এত ভিড়, একদমই জায়গা খালি নেই, এত জায়গা। এটা অনেক বড় একটা কমিউনিটি সেন্টার, মানে মিরপুরের মধ্যে সব থেকে বড় সেন্টার এটা, তারপরও বসার মতো কোনো রকম জায়গা নেই। দেখতেই পাচ্ছেন সবগুলো টেবিল একদমই মানে পরিপূর্ণ, তো মানুষজন হচ্ছে খাওয়া দাওয়া করছে যেহেতু দুপুরবেলা। তো শেষ পর্যন্ত হচ্ছে অপেক্ষা করতে 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 এই তো বসতে পেরেছি, আর এই যে খাবারও চলে এসেছে। তো আমার ছেলেকে হচ্ছে একটু রেডি করে দিতে হয়, না হলে ও মানে নিজে হাতে খাওয়ার মতো ওর অভ্যাস নাই বাসায়, তো তারপরও কোথাও দাওয়াতে গেলে একটু ট্রাই করে আর কি, কিন্তু ওকে হেল্প করতে হয় আমাকে। তো ওকে হেল্প করছিলাম আর কি। আর এই যে হচ্ছে আমার খাবার, আর আশেপাশে তো একটু দেখিয়ে দিচ্ছি। তো বিয়ে বাড়িতে আসলে হচ্ছে খাওয়ার থেকে বেশি মজা হচ্ছে, মানে সবার সাথে দেখা হবে, কথা হবে সব আত্মীয় স্বজনের সাথে, এইটাই তো। খাওয়া দাওয়া শেষ করে এই যে উপরে চলে এসেছি, আমি আগেই বলেছিলাম যে এই কমিউনিটি সেন্টারটা অনেক বড়, মানে নিচেও অনেক জায়গা আছে আবার উপরেও কিন্তু অনেক স্পেস। তো উপরে আসছি হচ্ছে বউ দেখার জন্য নর্মালি। তো বিয়ে বাড়িতে আসলে বউ না দেখে চলে যাব সেটা তো হতেই পারে না, তো বউ দেখার জন্য আসছি। কিন্তু প্রচুর ভিড় উপরে, মানে নিচে যেই রকম ভিড় দেখেছেন আপনারা, উপরেও কিন্তু সেই রকমই ভিড় ছিল। তো যেতে অনেক টাইম লাগছিল, মানে বউয়ের যে স্টেজটা থাকে ওখানে যেতে, তো তারপরও ভিড় ঠেলে অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে স্টেজের কাছে পৌঁছে গিয়েছি। তো এখানে এসে যেটা দেখছি সেটা হচ্ছে বউ ফটোশ্যুট করছে। তো আগেকার যুগে বিয়েগুলাতে কী হতো, বউরা কিন্তু অনেক লজ্জা পেত, আর বিয়ের সময় একদম ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখতো, আর কান্নাকাটি করতে অস্থির হয়ে যেত। আর এখনকার যুগে পুরাটাই উল্টা, এই যে বউ হচ্ছে হাসি হাসি মুখ নিয়ে তার জামাইয়ের সাথে ফটোশ্যুট করছে, আর পুরাটা সময় তার মুখে হাসি রাখতেই হবে, কারণ সবাই চারপাশ থেকে ছবি তুলছে, আমিও তুলছি, আবার ক্যামেরাম্যান যারা আছে ফটোগ্রাফার তারাও তুলছে, আবার আমার মতো আরও অনেকেই আছে তারাও তুলছে। তো এরকম এজন্য আর কি তার মুখে সারাক্ষণ হাসি রাখতে হবে। আর বউ কিন্তু অনেক সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা, আমি প্রচণ্ড ভিড়ের কারণে খুব ভালোভাবে আসলে ভিডিও করতে পারি নাই। আর আসলে এদিন এই বিয়ের দিন অনেক ভিড় ছিল, আর অনেক মানুষের আয়োজন করা হয়েছিল, এজন্য আসলে এরকম ভিড় ছিল। নর্মালি কিন্তু আমরা এই সেন্টারে মাঝে মাঝে আসি, কিন্তু এতটা ভিড় কিন্তু থাকে না। তো যাই হোক, ওনারা অনেক বেশি লোকজনের আয়োজন করেছে, এজন্য এরকম ভিড় ছিল। তো বউটাও দেখা শেষ করে, বউয়ের সাথে জামাইও দেখেছি, বউ জামাই সব কিছু দেখা কমপ্লিট করে এখন আমরা আবার ফিরে যাচ্ছি। তো বাসায় চলে যেতে হবে যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো যাওয়ার সময় আবারও সেই ভিড় উপেক্ষা করেই আমাদেরকে যেতে হবে। তো ভিড়ের জন্য হচ্ছে আমার ছেলে সামনে একটু দাঁড়িয়ে গিয়েছে। তো তারপরে এই তো সব জায়গাতেই দুষ্টামি করতেই থাকে, যেখানেই আসি না কেন। আর এই দেখেন সিঁড়ি দিয়ে নামার সময়ও কী পরিমাণে ভিড়, ও তো ছোট মানুষ দেখে খুব তাড়াতাড়ি নেমে যেতে পেরেছে, আর আমাদের একটু লেটই হচ্ছিল আসলে নামতে। আর আপনাদের কাছে যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে তো লাইক কমেন্টের সংখ্যা অনেক অনেক কম, যেহেতু নতুন পেজ, তো সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিবেন। আর ভালো লাগলে প্লিজ পেজটা ফলো দিবেন, আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে এতটুকুই চাওয়া, আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই অবশ্যই আরও সামনে এগিয়ে যেতে পারবো। তো এই তো কথা বলতে বলতে আমরা প্রায় বাইরের দিকে চলে যাচ্ছি।
আর যাওয়ার সময়ও প্রচণ্ড ভিড়। এই যে আবার সেই লাল গালিচার মধ্যে, মানে লাল গালিচার মধ্যে হেঁটে হেঁটে বাইরে যাচ্ছি। আমার এ বিষয়টা ভালোই লেগেছে যে লাল গালিচা বিছিয়ে রেখেছে আমাদের জন্য, মানে যারা অতিথি আসবে তারা তো অবশ্যই ইম্পর্টেন্ট, তো তাদেরকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, এটা ভালোই, খারাপ না বিষয়টা। তো এই তো তারপরে হচ্ছে বাইরে চলে যাব, বাইরে যেয়ে আবার রিক্সা নিয়ে নিব, রিক্সা নিয়ে আবার বাসায় চলে যাব। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আপনাদের অনেকের কাছে বোরিং লাগতে পারে, বোরিং লাগলেও ভিডিওটা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন, আর একটা করে সুন্দর কমেন্ট করে দিয়ে যাবেন। তো এখানে রিক্সাই পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্টমষ্ট করে শেষ পর্যন্ত রিক্সা পাওয়া গিয়েছে। আর এই তো বাসায় চলে যাচ্ছি, বাসায় যাওয়ার পথে আবারও একটুখানি ক্যামেরাটা অন করলাম। তো ক্যামেরা অন করলেই নর্মালি যেটা হয়, এই যে জারিফ হচ্ছে একটু ঢং করা শুরু করে, ক্যামেরা অন করলেও ঘুমানোর ভাব ধরে, চোখ উল্টানোর ভাব ধরে, মানে ওর কাজের কোনো শেষ নাই, ক্যামেরা অন করলেই ও এগুলো করতেই থাকবে, করতেই থাকবে। তো আর আমিও তো ভিডিও করবই, এটা আমার একটা নেশা হয়ে গিয়েছে, এখন যেটাই করি সেটাই ভিডিও করতে ইচ্ছে করে। আসলে এটা একসময় শখ ছিল, তো শখ থেকেই আস্তে আস্তে এটা নেশায় পরিণত হয়ে গেছে, এখন আসলে ভিডিও না করলে ভালো লাগে না। তো আবারও টুকটুক করে বাসায় চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবারও বললাম, আল্লাহ হাফেজ।